রিভাইভের ইমান পরিবেশিত অডিও বুক সিরিজ মুসলমানদের পতনে বিশ্বকে হারালো সাইয়েদ আবুল হাসান আলী নদভি কর্তৃক রচিত এর চতুর্থ খণ্ডে আপনাদেরকে স্বাগতম। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম ভারতীয় সমাজের জাতাভিমান, মনুকর্তৃক ভারতীয় সমাজকে হিন্দু মতাবলম্বীদেরকে কত খণ্ডে বিভক্ত করা হয়েছিল। তাদের মধ্যে সবচেয়ে অবহেলিত জাতি ছিল শূদ্র। কুকুর বিড়ালের যতটুকু অধিকার ছিল বা আছে, শূদ্রদের ততটুকু অধিকারও নেই। আজ আমরা আলোচনা করব ভারতীয় সমাজের নারীর অবস্থান ও ইসলাম পূর্ব আরবীয়দের সম্বন্ধে। ভারতীয় সমাজের নারীর অবস্থান ও মর্যাদা। ব্রাহ্মণী যুগে নারীর সেই মর্যাদা ছিল না যা বৈদিক যুগে ছিল। মনুসংহিতায় গুস্তাভ লি বনের মতে নারী সর্বদাই দুর্বল ও অবিশ্বাসী হিসেবে বিবেচিত হয়েছে এবং নারী ঘৃণা ও অবজ্ঞার সঙ্গেই উল্লেখিত হয়েছে। স্বামী মারা গেলে স্ত্রী জীবনস্মৃতর ন্যায় হয়ে যেত এবং জীবিত থাকতেই মৃতদশায় উপনীত হতো। সে আর দ্বিতীয় বিয়ে করতে পারত না। তার ভাগ্যে জুটত তীব্র ভর্ৎসনা। স্বামীর ঘরে চাকরানি, দেবরের সেবাদাসী হয়ে থাকতে হতো। অধিকাংশ বিধবাকেই স্বামীর চিতায় সহমরণে যেতে হতো। ডক্টর গুস্তাভ লি বন বলেন, বিধবাদের তাদের স্বামীর সঙ্গে একই চিতায় জ্বলতে হতো। একে বলা হতো সহমরণ, যদিও এরকম কোনো বিধান মনুসংহিতায় ছিল না। ধারণা করা হয় এই প্রথা পরবর্তীতে হিন্দু ধর্মে যুক্ত করা হয়, তবে ভারতবর্ষে এর ব্যাপক প্রচলন ছিল। কেননা গ্রিক ঘটনাপঞ্জির লেখকগণ মোটামুটি একই কথা উল্লেখ করেছেন। মোট কথা, এই সবুজ শ্যামল দেশ যা প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিল, সত্যিকারের আসমানি ধর্মের শিক্ষামালা থেকে সুদীর্ঘকাল থেকে বঞ্চিত থাকায় এবং ধর্মের নির্ভরযোগ্য উৎসের বিলুপ্তির দারুণ কষ্টকল্পনা ও বিকৃতির শিকার এবং রসম রেওয়াজ ও প্রথা পদ্ধতিতে পূজরিতে পরিণত হয়েছিল। সেই সময়কার পৃথিবীত অজ্ঞতা, মূর্খতা, কল্পনা পূজা, নিচু স্তরের মূর্তি পূজা, প্রবৃত্তি পূজা ও শ্রেণীগত বৈষম্যের ব্যাপারে ছিল অগ্রগামী এবং পৃথিবী ও আধ্যাত্মিক নেতৃত্ব দেবার পরিবর্তে নিজেই ছিল অভ্যন্তরীণ নৈরাজ্য ও নৈতিক বিশৃঙ্খলায় অবনমিত। ইসলাম পূর্ব আরব যুগ। জাহিলি যুগে আরব কিছু কিছু আপন প্রকৃতি এবং সহজাত বৈশিষ্ট্য, যোগ্যতা, কতকগুলো গুণ এবং চারিত্রিক বৈশিষ্ট্যে অনন্য ছিল। ভাষার অলঙ্কার, বাকচাতুর্যতায় ও ছন্দ প্রকরণে তাদের কোনো জুড়ি ছিল না। স্বাধীনতা ও আত্মমর্যাদা বোধকে তারা নিজেদের জীবনের চাইতেও বেশি ভালোবাসত। শৌর্য, বীর্য ও বীরত্ব প্রদর্শনে এবং অশ্বারোহণে এদের কোনো বিকল্প ছিল না। তারা বিশ্বাসে দৃঢ়, স্পষ্টভাষী, সাহসী, তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী, সাম্যবাদী, লৌকিকতা মুক্ত, কষ্টসহিষ্ণু, প্রবল ইচ্ছাশক্তির অধিকারী, সত্যবাদী, প্রতিজ্ঞায় রক্ষায় অনর এবং বিশ্বস্ততা রক্ষা ও আমানতদারিতায় ছিল প্রবাদ তুল্য। কিন্তু আম্বিয়া কেরাম আলাইহি ওয়াসাল্লাম ও তাদের শিক্ষামালা থেকে দূরে অবস্থান করায় শতাব্দীর পর শতাব্দী ধরে এই উপদ্বীপে থাকা আবদ্ধ এবং বাপদাদার ধর্ম ও জাতীয় ঐতিহ্য ও প্রথা পদ্ধতি শক্তভাবে আঁকড়ে ধরে থাকার দরুন তারা ধর্মীয় এবং নৈতিক দিক থেকে খুবই নিচে নেমে গিয়েছিল। ষষ্ঠ শতাব্দীতে তারা অধপতনের চূড়ান্ত সীমায় গিয়ে উপনীত হয়েছিল। প্রকাশ্য মূর্তি পূজায় লিপ্ত ছিল তারা এবং এ ব্যাপারে তারাই ছিল নাটের গুরু। নৈতিক ও সামাজিক ব্যাধি তাদের সমাজকে ঘুণের মতো কুড়ে কুড়ে খাচ্ছিল। মোট কথা, ধর্মাশ্রিত জীবনের অধিকাংশ সৌন্দর্য থেকেই তারা ছিল মাহরুম এবং জাহিলি জীবনের নিকৃষ্টতম বৈশিষ্ট্য ও দোষ ত্রুটিতে নিমজ্জিত। ইসলাম পূর্বে জাহিলি যুগে মূর্তি। অজ্ঞতা ও মূর্খতা উন্নতির সাথে সাথে গাইরুল্লাহর পূজার আকিদার ব্যাপক ও জনপ্রিয়তা লাভ করে এবং আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত অর্থাৎ একত্ববাদ ও রুবুবিয়ত পালনবাদের ধারণা দুর্বল এবং বিশিষ্ট লোকেদের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। এমনকি ক্রমান্বয়ে সমগ্র জাতিগোষ্ঠী মূর্তি এবং পুতুল, যেগুলো কোনো এককালে সুপারিশকারী বা মাধ্যম হিসেবে মনোযোগের কেন্দ্র বানানোর জন্য অবলম্বন করা হয়েছিল, তারা পরিষ্কার এবং খোলাখুলি পূজায় লিপ্ত হয়ে যায় এবং আল্লাহ তাআলা যাকে সৃষ্ট জগতের স্রষ্টা ও সকল প্রতিপালনের প্রতিপালক হিসেবে স্বীকার করা হতো, কার্যত ও অন্তর মন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে অন্যান্য উপাস্য দেবী ও মূর্তির সঙ্গে কায়েম হয়ে গিয়েছিল এবং বান্দেগী ও দাসত্ব প্রকাশ্যে পন্থা অবলম্বনে সিজদা, কুরবানি, শপথ, দোয়া, সাহায্য প্রার্থনা সেগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছিল এবং দেশে প্রকাশ্যে মূর্তি পূজা, আল্লাহর সঙ্গে সম্পর্কহীনতা ও সুস্পষ্ট শিরকের রাজত্ব চলছিল। আরবের প্রতিটি গোত্র, প্রতিটি শহর এবং প্রতিটি জনপদে এক একটি বিশেষ মূর্তি ছিল, বরং বলা যায় প্রতিটি পরিবারেরই নিজস্ব মূর্তি ছিল।
ঐতিহাসিক কালবি বলেন, মক্কা মুকাররমার প্রতিটি ঘরেই তাদের একটি নিজস্ব মূর্তি ছিল। মক্কায় কেউ ভ্রমণের ইচ্ছা করলে রওনা হওয়ার সময় তারা ঘরের সর্বশেষ কাজটা হতো বরকত হাচিরের জন্য গৃহীত রক্ষিত মূর্তি স্পর্শ করা, এবং সফর থেকে ঘরে ফিরে এসে তার সর্বপ্রথম কাজ হতো বরকত হিসেবে মূর্তির পা ভক্তিভরে স্পর্শ করা। মূর্তি সম্পর্কে খুবই বাড়াবাড়ি করা হতো এবং এরা ভেতরে তা ডুবেই থাকতো। কেউ বানাতো মূর্তি, কেউ বানাতো মূর্তির ঘর, আর যে এর কোনোটাই বানাতে পারতো না সে হারাম শরীফের সামনে একটি পাথর গেড়ে দিত, অথবা হারাম শরীফ ভিন্ন অন্য কোথাও যেখানে সে ভালো মনে করত সেখানে পাথর পুঁতে চারপাশে এমন শান শওকতের সাথে তাওয়াফ করত যেরূপ শান শওকতের সঙ্গে বাইতুল্লাহ চারপাশে তাওয়াফ করা হয়। এসব এই পাথরকে তারা আনসাব বলতো। খোদ কাবা শরীফের ভেতরেই যেই কাবা শরীফ কেবল আল্লাহ তাআলার ইবাদতের জন্য নির্মিত হয়েছিল, এর প্রাঙ্গণে 360 মূর্তি রক্ষিত ছিল। মূর্তি ও দেবদেবীর পূজা করতে এরা এত দূর পৌঁছে গিয়েছিল যে পাথর জাতীয় একটা কিছু পেলেই তার পূজা করে শুরু করে দিত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সহি গ্রন্থ আবু রাজা আল উতারেদি থেকে বর্ণনা করেন, আমরা পাথর পূজা করতাম, যদি ওই পাথরের চেয়ে ভালো ও উন্নত মানের পাথর পাওয়া যেত তাহলে পুরনো পাথরটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হতো এবং নতুনটাকে গ্রহণ করা হতো, আর যদি পাথর না পাওয়া যেত তাহলে মাটির একটা ঢিবি বানানো হতো এবং সেখানে ছাগলের দুধ এনে দহন করা হতো, তারপর এর চারদিকে লোকজন তাওয়াফ শুরু করত। ইবনুল কালবি বলেন যে কোনো লোক ভ্রমণকালে কোনো নতুন জায়গায় অবতরণ করলে সেখান থেকে চারটি পাথর উঠিয়ে আনত, এরপর তার ভেতর থেকে সর্বোত্তমটাকে উপাস্য দেবতা হিসেবে গ্রহণ করা হতো আর বাকি তিনটাকে হাঁড়ি বসানোর জন্য রাখা হতো, এরপর সেখান থেকে প্রস্থানের সময় ওগুলো ওখানেই ফেলে যাওয়া হতো। উপাস্য দেবদেবীর সংখ্যাধিক্য সর্বকালে সর্বযুগে ও সব দেশের কাফির মুশরিকদের যেই অবস্থা, আরবদের অবস্থাও তার থেকে কোনো অংশে ব্যতিক্রম ছিল না। তাদের উপাস্য দেবদেবী ছিল বহু, এসবের ভেতর ফেরেস্তা, জিন ও নক্ষত্রপুঞ্জ সব কিছুই সামিল ছিল। ফেরেস্তাদের সম্পর্কে তাদের বিশ্বাস এই ছিল যে তারা আল্লাহর কন্যা সন্তান, এজন্য তারা ফেরেস্তাদের নিকট সুপারিশ কামনা করত, তাদের পূজা করত, তাদেরকে ওসিলা হিসেবে গ্রহণ করত। জিনদেরকে তারা আল্লাহর শরীক জ্ঞান করত, তাদের শক্তি ও প্রভাবের ব্যাপারে বিশ্বাস করত এবং তাদের পূজা করত। ঐতিহাসিক কালবি বর্ণনা করেন যে খুজাআ গোত্রের একটি শাখা ছিল বনু মালিহ, তারা জিনদের পূজা করত। সাদ বর্ণনা করেন হিমায়াহ গোত্র সূর্যের পূজা করত, কিনানা গোত্র চাঁদের পূজারী ছিল, বনু তামিম ওয়াবরানের লাখম ও জুজাম বৃহস্পতির, তাই গোত্র সুহাইলের, বনু কাইস সেরা নক্ষত্র এবং বনু আসাদ বুধ গ্রহের পূজা করত। নৈতিক ও সামাজিক ব্যাধি, তাদের ভেতর বহু নৈতিক ব্যাধি বাসা বেঁধেছিল এবং তার কারণও সুস্পষ্ট। তাদের মদপান এতই সাধারণ বিষয়ে পরিণত হয়েছিল যে এর আলোচনা তাদের সাহিত্য ও কাব্যের একটি বিরাট অংশ জুড়ে বসেছিল। আরবি ভাষায় মদের যেই বিপুল সংখ্যক নাম পাওয়া যায় এবং এসব নামের ভিতরে সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম পার্থক্যের প্রতিও লক্ষ্য রাখা হয়েছে, তা থেকেই এর গ্রহণযোগ্যতা ও ব্যাপকতার পরিমাণ করা যায়। মদের দোকান ছিল প্রকাশ্য রাস্তার উপর এবং চেনার সুবিধার্থে এসব দোকানের উপর থাকত পতাকা। জাহিলি যুগে জোয়া ছিল গর্ব এবং শ্রেষ্ঠত্বের বিষয়, এতে অংশগ্রহণ না করা ছিল কাপুরুষতা এবং নিস্তেজতার পরিচায়ক। প্রসিদ্ধ তাবেই হযরত কাতাদাহ বলেন যে জাহিলি যুগে একজন তার ঘর বাড়ি জুয়ার বাজি হিসেবে ধরত, এরপর জুয়াই তা হারিয়ে ব্যথা ভারাক্রান্ত দৃষ্টিতে প্রতিদ্বন্দ্বীর হাতে তা দেখত, এর ফলে ঘৃণা ও শত্রুতার আগুন জ্বলে উঠত এবং পরিণতি যুদ্ধ বিগ্রহ পর্যন্ত গড়াত। হেজাজের আরব আদিবাসী ও ইয়াহুদিরা সুদী লেনদেন করত এবং চক্রবৃদ্ধি হারে সুদের কারবার চালাত, এই ব্যাপারে তারা বড়ই কঠোর নিষ্ঠুর এবং হৃদয়হীনতার পরিচয় দিত। ব্যভিচারকে খুব একটি দূষণীয় মনে করা হতো না এবং আরবদের জীবনে এ ধরনের ঘটনার অভাব ছিল না। এরও আবার রকমারি ছিল, একজন পেশাদারী মহিলাও ছিল, স্বতন্ত্র বেশ্যালয় ছিল, সুরিখানাগুলোতেও এর ব্যবস্থা ছিল। নারীদের মর্যাদা, জাহিলি সমাজে সাধারণভাবে মহিলাদের প্রতি নির্দয়তা ও নিষ্ঠুরতা ছিল একটি সাধারণ এবং বৈধ ব্যাপার। তাদের অধিকারকে পদদলিত করা হতো, তাদের সম্পদকে পুরুষরা নিজেদের সম্পদ মনে করত, ওয়ারিশ হিসেবে মৃতদের পরিত্যক্ত সম্পত্তিতে তাদের কোনো অংশ দেওয়া হতো না, স্বামী মারা গেলে কিংবা তালাক দিলে পছন্দ মাফিক দ্বিতীয় বিয়েরও কোনো অধিকার ছিল না।
অন্যান্য আস্থাবর সম্পত্তিও জীবজন্তুর মতোই নারীও ওয়ারিশদের মধ্যে বণ্টিত এবং স্থানান্তরিত হতো। পুরুষ তো তার অধিকার কড়াইগণ্ডে আদায় করে নিত, কিন্তু মহিলারা তাদের অধিকার নিতে পারত না। এমন অনেক খাদ্যদ্রব্য ছিল যেগুলো কেবল পুরুষদের জন্যই নির্দিষ্ট ছিল, মহিলারা তা খেতে পারত না। পুরুষরা যত সংখ্যক ইচ্ছা নারীদেরকে বিয়ে করতে পারত। কন্যা সন্তানের প্রতি ঘৃণা ও অবজ্ঞা এতটা বৃদ্ধি পেয়েছিল যে তাদের জীবন্ত প্রথিত করার রেওয়াজও ছিল। হাইসাম ইবনে আদি উল্লেখ করেন যে জীবন্ত প্রথিত করার প্রথা আরব সকল গোত্রেই প্রচলিত ছিল, একজন একে কার্যকর করত আর দশজন ছেড়ে দিত। ইসলাম আবির্ভাবের পূর্ব পর্যন্ত এই প্রথা প্রচলিত ছিল। কেউ লোকলজ্জায় ও অপমানের কারণে, কেউ খরচ যোগাতে ব্যর্থ হতে দারিদ্র্যের ভয়ে নিজেদের সন্তানদেরকে হত্যা করত। আরবের কোনো কোনো শরীফ ও নেতৃত্ব স্থানীয় লোক এই সময় এ ধরনের শিশুদেরকে টাকা পয়সার বিনিময়ে কিনে নিজেদের জীবন রক্ষা করত। সা'আদ ইবনে নাজিয়া বর্ণনা করেন যে ইসলামের আবির্ভাবের সময় পর্যন্ত আমি জীবিত পতিত হতে যাচ্ছিলাম, এ ধরনের 300 কন্যা সন্তানের জীবন অর্থের বিনিময়ে বাঁচিয়েছিলাম আমি। কোনো কোনো সময় কোনো সফর কিংবা কাজে জড়িয়ে পড়ায় সময় অভাবে কন্যা সন্তান বড় হয়ে গেলে এবং প্রথিত করার অবকাশ না পেলে যেদি পিতা ধোকা দিয়ে কোনো নির্দিষ্ট নির্জন স্থানে নিয়ে গিয়ে অত্যন্ত নির্মমভাবে তাকে হত্যা করত এবং জীবন্ত কবর দিত। ইসলাম গ্রহণের পর অনেকে তাদের বিগত জীবনের এ ধরনের বেদনাদায়ক ও মর্মস্পর্শী ঘটনার বিবরণ দিয়ে গেছেন। অন্ধ গোত্রপীতি ও খানদানের বৈশিষ্ট্য। অন্ধ গোত্রপীতি আরবদের মাঝে কঠোরভাবে চলে আসছিল। এই গোত্রপীতির বুনিয়াদি ছিল জাহিলি মেজাজ, যার মর্মকথায় বিখ্যাত বাক্য থেকে প্রকাশ পায়, তোমার ভাইকে সাহায্য করো, চাই সে জালেম হোক অথবা মজলুম। অনন্তর তারা তাদের ভাই এবং মিত্রকে সর্বাবস্থায় সাহায্য করাকে জরুরি বিবেচনা করত, চাই তা তারা অন্যায় এবং সত্যের উপর প্রতিষ্ঠিত থাকুক অথবা অন্যায় এবং অসত্যের উপর প্রতিষ্ঠিত হোক। আরব সমাজ জীবন বিভিন্ন শ্রেণী ও পৃথক পৃথক সত্তা বিশিষ্ট বংশ ও খানদানের সমষ্টি ছিল। এক খানদান অপর খানদানের তুলনায় নিজেদেরকে উন্নত এবং শ্রেষ্ঠ ভাবত। কোনো কোনো খানদান অন্য কোনো খানদান কিংবা আম জনতার সাথে বহুবিধ আচার আচরণে অংশগ্রহণ করা পছন্দ করত না। এমনকি হজের কিছু ক্রিয়াকর্ম কুরাইশরা সাধারণ হাজিদের থেকে পৃথক থাকত, নিজেদের স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখার জন্য। সাধারণ হজযাত্রীদের সঙ্গে আরাফাতের ময়দানে অবস্থান করাকে তারা লজ্জার বিষয় মনে করত। আসা যাওয়ার ক্ষেত্রে তারা আগে ভাগে যেত। একটা শ্রেণী ছিল তারা জন্মগতভাবে প্রভু, একটা শ্রেণী ছিল নিচু স্তরের যাদের বেগার খাটানো হতো এবং তাদের দিয়ে বিনা বেতনে বিনা পারিশ্রমিকে কাজ করানো হতো। আর কিছু লোক ছিল সাধারণ পর্যায়ে, আর কিছু লোক ছিল বাজার ঘাটের। আরবদের যুদ্ধ বিগ্রহ প্রিয় স্বভাব। আরবরা প্রকৃতগতভাবেই যুদ্ধপ্রিয় জাতি। তাদের মরুচারী অসংস্কৃত জীবনের এটাই ছিল চাহিদা এবং দাবি। যুদ্ধ তাদের জীবনের একটি অনিবার্য প্রয়োজনে চাইতেও বেশি ক্রীড়া কৌতুক ও চিত্ত বিনোদনের উপকরণ হিসেবে পরিণত হয়েছিল, যা ছাড়া তাদের বেঁচে থাকাই ছিল কঠিন। তাদের জনৈক কবি গর্ভভরে বলেন, আমরা যদি প্রতিপক্ষ হিসেবে কোনো কাবিলা না পাই তাহলে আমাদের আকাঙ্ক্ষা নিবৃত করার জন্য আমরা আমাদের মিত্রগোত্রের উপরেই অগত্যা ঝাঁপিয়ে পড়ি। একজন আরব কবি এভাবে তার অভিলাষ ব্যক্ত করেন যে, আমার ঘোড়া আহরণে উপযুক্ত হলে আল্লাহ তাআলা যেন যুদ্ধের আগুন জ্বালিয়ে দেয়, যাতে করে আমি আমার ঘোড়া এবং তরবারির নৈপুণ্য প্রদর্শনের সুযোগ পাই। যুদ্ধ ও রক্তপাত তাদের কাছে ছিল নেহাত মামুলি ব্যাপার। যুদ্ধের আগুন জ্বালানোর জন্য মামুলি কোনো ঘটনাই যথেষ্ট ছিল। ওয়াইলের বংশধর বকর ও তাগলিব গোত্রের মধ্যে 40 বছর যাবৎ যুদ্ধ চলেছিল, যেখানে পানির মতো রক্ত প্রবাহিত হয়েছিল। মোহাল্লিল নামক জনৈক আরব গোত্রের সর্দার উল্লেখিত যুদ্ধের চিত্র এভাবে বর্ণনা করেছেন, দুটো খানদানই নিশ্চিহ্ন হয়ে গেছে, মা হারিয়েছে তার সন্তান আর সন্তান হয়েছে পিতৃহীন ইয়াতিম, চোখের পানি শুকায় না, লাশও দাফন করা হয় না, গোটা আরব দ্বীপ ছিল যেন শিকারির পাতা জাল, কেউ জানত না যে কোথায় তাকে লুট করা হবে, আর কেউ বলতে পারত না কখন তাকে ধোঁকা দিয়ে হত্যা করা হবে। কাফেলার মাঝ থেকে লোক ছৌ মেরে উঠে নিয়ে যাওয়া হতো, এমনকি তৎকালীন সুবিশাল রাষ্ট্রসমূহও তাদের কাফেলা এবং দূতের নিরাপত্তার জন্য মজবুত চৌকি পাহারা এবং গোত্রপ্রধানদের জামানতের প্রয়োজন পড়তো।